তারিখ আসলে তো যুবকরা ওইটাও পাগল হয়ে যাবে, মনে হয় বুঝো না। দিনই কথা যত বেশি বিলের কানে শুনে তত বেশি বিলে কাঁদতে থাকে, আর যখন বিলে কাঁথে প্রত্যেক ফলই ফলার জন্য, প্রত্যেক ফলই ফোটার জন্য একটা নির্দিষ্ট মৌসুম আছে। আমার কথা বুঝেন, প্রত্যেক ফল ফলার জন্য, প্রত্যেক ফুল ফুটার জন্য একটা নির্দিষ্ট মৌসুম আছে। ওই মৌসুমের বাতাস যখন ফলের গায়ে লাগে ফুলতে থাকে, ফুলের গায়ে যখন লাগে ফুটতে থাকে, আর যখন ফুল ফোটে ফল যখন ফলে তখনই মানুষের আকর্ষণের পাত্র। ফুলও মানুষের আকর্ষণের পাত্র হয় ফুটার পরে, কিন্তু ফলও মানুষের আকর্ষণের পাত্র হয় ফলার পরে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না ফলে ততক্ষণ পর্যন্ত মানুষের আকর্ষণের পাত্র। আর যখন ফলে বীরের বাজারে দুনিয়ার ওই কোনার ফল পাওয়া যায়, সত্য তো আঙ্গুর পাওয়া যায় না লাল লাল একটা, এটা দুনিয়ার কোন বাংলাদেশের কোন প্রান্তে হয়, এটা দুনিয়ার আরেক প্রান্তে হয়, আকর্ষণের পাত্র হয়। তদ্রূপ মানুষ যখন বিলের কানে ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আল্লাহ আল্লাহ রসুলের কথা প্রয়োজন মনে করে শুনে, তখন যে বিলে গাথে, যখন বিলে গাথে তখন মানুষ আল্লাহর কাছে আমল সম্ভব হয়। বিলে গাথলেই আমল করা যায়, বিলে যতক্ষণ পর্যন্ত না গাথে, বিলে যদি গাইথা যায়, দিলে যেটা গাইথা যায় ওটা করা সহজ হয়। দিনের কথা যখন ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আমার প্রয়োজন মনে করে শুনব, তো দিলে কাঁদবে আমল হবে আমল, আমলের মৌসুমের বাতাস লাগবে রৌদ্র লাগবে, এটাকেই মৌসুম মনে করেন, আমলের মৌসুমের বাতাস লাগবে, তখন ওই মানুষটা আল্লাহর কাছে রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। কিন্তু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র এতটুকু হবে যে জমিনে থাকবে যেন আকাশে তাকে নিয়ে আলোচনা চলবে, আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় দেখায় বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। এতটুকু দামি একজন যুবক হবে, বৃদ্ধ দামি হবে। আমল যখন প্রত্যেক মানুষ ফুটবে, যেরকম বললাম না যে ফল কি হবে ফলবে ফুল ফুটবে, আমল যখন হবে তখন মনে করেন ফল ফলল ফুল ফুটল, চাই ঘ্রাণ না থাকুক ঘ্রাণ। আমাদের দেশে কিছু ফুল পাওয়া যায় যেটার ঘ্রাণ নাই, এই কাগজের ফুলে কোনো দিন এটাকে প্রজাপতি বসে না, তারপরও এটা টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, ঠিক না? কাগজের ফুলে কি কোনোদিন প্রজাপতি বসে? কোনো দিন প্রজাপতি এটা বসবে না, কিন্তু হ্যাঁ এটার কালারে সৌন্দর্য কিনা নিয়ে আসে, তাহলে এটাতে ঘ্রাণও নাই বাস্তবতাও নাই। কিছু ফুল আমাদের দেশে পাওয়া যায় শুধু কালার আছে, কোনো ঘ্রাণ নেই। 14 তারিখ আসলে তো যুবকরা ওইটাও পাগল হয়ে যাবে, ঠিক না? মনে হয় বুঝো না, 14 তারিখ বুঝো না বুঝো না, ফেব্রুয়ারির 14 তারিখ বুঝো তো,
যুবকরা শবে কদরের অপেক্ষা না করলে কি হবে? 14 তারিখের অপেক্ষা করে। হুজুররা বুঝবেন না 14 তারিখ কারে বলে, এরা বুঝছে, জাগরে বুঝাইতে চাইছে। এরা 14 তারিখের অপেক্ষা করে, শবে কদরের অপেক্ষা না করলো। যখন দিনের কথা শুনবো মনোযোগ দিয়া, তখন দিলে কাঁদবে। এই জন্য শুনবো তো, সাথে সাথে দোয়া করবো, আল্লাহ আমল করার তৌফিক দিয়া দেয়।